বা চিতপুর রোড। এই রবীন্দ্র সরণি চিতপুর রোডে সেখানে কিন্তু আসলে আপনারা দেখতে পাবেন বেশ কিছু মানুষ, তারা কাঠ কেটে কিছু বানানো বা কাঠের মধ্যে খোদাই করে কিছু বানাচ্ছেন। এগুলো কি জানেন? এগুলো মিষ্টি বা সন্দেশের ছাদ। মিষ্টির দোকানে গেলেই বিভিন্ন রকম, বিভিন্ন আকারের, বিভিন্ন ডিজাইনের সন্দেশ আপনারা দেখতে পান। আর সেই ডিজাইনগুলো আসে কোত্থেকে জানেন? হ্যাঁ, ঠিক এইখান থেকে। অক্লান্ত পরিশ্রম করে সেগুন কাঠের ওপর খোদাই করে তৈরি করা হয় এই ছাদগুলো। আসুন আজকে এই ছাদের গল্প আপনাদের শোনাই। জাস্ট বোর্ডটি কাটা হতো, মানে ছুরির কাজ হতো। পরবর্তীকালে ছেঁড়া দিয়ে বিভিন্ন সন্দেশ তৈরি আরম্ভ হলো। একই জিনিস বিভিন্ন ডিজাইনে, বিভিন্ন নাম, বিভিন্ন মেটেরিয়াল দিয়ে, সেন্ট দিয়ে, কোনোটা এটা ওটা সেটা দিয়ে, বা একটা নতুন নাম দিয়ে, একটা ডেকোরেশন করে দিয়ে এখন বিক্রি হয়। আগেকার দিনে পুজোর সময় একটা ছাবা ভাঙ্গের বিক্রি না করে দিয়ে করতো, সেই জিনিসটা এবারে খুব একটা চাহিদা নাই বা কেউ খোঁজও নাই, মানে বাড়ির মহিলারা করতে নারকোল দিয়ে সেসব তারা নিয়ে যেত, সেগুলো সূক্ষ্ম ডিজাইন সম্ভব নয়, মোটামুটি একটা ডিজাইন। এই ভাই ফোটা দেখছেন না, এটা হচ্ছে চাকুন দোকান, ব্লকটা খুব তিন দিন ভালো আছে, এই চারটাতে যেটা ভালো হয় বলে সুবিধা ভালো আছে বলে এই চারটা আমরা এখন ইউজ করছি। এই এক পারপাস ফার্স্ট কাট হচ্ছে সেগুন কাট, এখন বিভিন্ন দু নম্বরই কাট হচ্ছে, এবং আর কিছু আইটেম আছে যেটাকে প্যারাডাইস বলা হয়, প্যারাডাইস সন্দেশ, সেগুলো একমাত্র হলদুর কাছে সম্ভব, অন্য কোনো কাছে ওই জিনিস আনা যায়। এবং সাইজ হিসেবে কাজ হিসেবে দাম, কোনোটা 300 টাকা, কোনোটা 100 টাকা, কোনোটা 150 টাকা, এরকম ডবল আছে, দলভরা আছে, এগুলো হচ্ছে আপনার 200 টাকা আছে, 200 টাকা আছে, 300 টাকা, যেমন সাইজ আছে দাম। দেখুন আমাদের টাইমে ছোটোবেলায় যেটা দাম ছিল এখন 80 হয়ে গেছে, এখন 70-80 টাকা নিচে মোটামুটি কোনো সাজ পাবো। আর যদি স্পেসিফিক কেউ ডিজাইন নিতে চান, এই যেমন ভাই ফোটা টাইফোন এই ধরনের, সেগুলো 200-300-250-400 দিয়ে যা পাচ্ছে নিচে, গায়ে হলু টাইপের স্পেসিফিক যেগুলো হয় সেগুলো মোটামুটি এখন 300-250 এরকম দাম, সাইজ এবং কোয়ালিটির উপর। মিষ্টির দোকানে বিভিন্ন রকমের লেখা বা ডিজাইনার মিষ্টি তো আপনারা দেখতেই পান, তার সঙ্গে সঙ্গে ভাই ফোটা লেখা সন্দেশের চাহিদা বেড়ে যায় বহুগুণ, তার জন্য দরকার এই সমস্ত ছাঁচ, তাই ভাই ফোটার আগে এই সমস্ত ছাঁচের বিক্রি বেড়ে যায় বহুগুণ। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা ও প্রিয়াঙ্কন।